আলাইকুম শেফাস কুকের সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি নিয়ে এসেছি মজাদার আরও একটি রেসিপি। আজ আমি নিয়ে এসেছি রিকোয়েস্টেড একটি ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করা যায়। বাচ্চারা কিন্তু বিরিয়ানি খুবই পছন্দ করে, তো চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিলাম দুইটি মুরগি। আর আমি আজ ব্যবহার করছি এটা পাকিস্তানি কক মুরগি, তো এখানে 2 কেজির মতো মুরগি আছে। এখন আমি এর সাথে মশলা অ্যাড করে দিব। আর আমি মুরগিটা কেটে নিয়েছি একেবারে রেগুলার কাট করে। আপনারা চাইলে কিন্তু এই যে রানগুলোও কিন্তু কেটে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে যেমন কাটতে চান। তো এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা। আর এখানে আমি নিয়েছি কাজু বাদাম। আপনাদের কাছে কাজু বাদাম না থাকলে এখানে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা, তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আর পেঁয়াজটা বেরেস্তা করেই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর এটা আমি একটু পানি দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি জয়ত্রী, জায়ফল আর হচ্ছে সাদা গোলমরিচ, তো এখানে আমি সব কিছুই 1/2 চা চামচ করে নিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টক দই দেওয়ার সময় এই পর্যায়ে কিন্তু আপনারা টক দইটা দিয়ে নেবেন, কারণ আমার টক দইটা ডিপ ফ্রিজে ছিল, সেটা কিন্তু এখনও গলে নাই, সেজন্য আমি দিতে পারি নাই, তো আমি আধা ঘন্টা পরে সেজন্য দিব আর কি। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে মাখিয়ে এটাকে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এই পর্যায়ে আমি 1 কাপ টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। তো আমি টক দই আর লবণ দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এটা স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমি মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। মোট 1 ঘন্টা আপনাকে রাখতেই হবে, তারপর আমি রান্নাতে চলে যাচ্ছি। 1 ঘন্টা পর রান্নাতে চলে আসলাম। প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল, আর এটা আমি নিয়েছি বেরেস্তা ভাজা তেলটা। বেরেস্তা ভাজা তেল দিয়ে রান্না করলে আমার মনে হয় স্বাদটা একটু বেশিই হয়। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, 1টি বড় কালো এলাচ, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখন একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো কিছুটা লাল হয়ে গিয়েছে, সে পর্যায়ে মুরগিটা ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন মুরগিটা কিন্তু আমি একটু বিছিয়ে দিয়েছি, এটাকে রান্না করব। আর এটাকে কিন্তু বেশ পানি দিয়ে রান্না করার কোনো দরকারই নাই। টক দইতে কিন্তু অনেক পানি ছিল আমার, কারণ হচ্ছে আমাদের এখানে টক দইটা অনেক পানি পানি, দেখতে পাচ্ছেন কতটা পানি গলেছে। আর দিয়ে দিলাম 1 চা চামচের বেশি শুকনা মরিচের গুঁড়া, আর মরিচটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, যে যেমন খেতে চায় আর কি। আর বাচ্চারা সাধারণত মরিচ খেতে পারে না। তো আমি এখন ঢেকে এটাকে রান্না করব। ঢেকে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আরও কিছুটা পানি গলেছে, আর এর মধ্যে কিন্তু প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু পানিটাকে পুরোটা শুকিয়েই তারপরে বিরিয়ানি রান্না করতে চলে যাব। এই ফাঁকে সেই পুরাতন কথাটি আবারও নতুন করে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটিতে প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর সবার আগে দেখে নিতে পারবেন। এই পর্যায়ে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর এই চিনি দেওয়ার কারণটা হচ্ছে চিনি দিলে কিন্তু বিরিয়ানিটা বেশি স্বাদ হয়। তো আমি এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন পানি কিন্তু রয়ে গিয়েছে বেশ কিছুটা। তো এই পুরা পানিটা কিন্তু আমি শুকিয়ে নিব।
এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এটা নামিয়ে রেখে পোলাওটা রান্না করতে চলে যাচ্ছি। পোলাও রান্না করতে চলে আসলাম। প্যান বসিয়ে দিয়ে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এটাও নিয়েছি আমি বেরেস্তা ভাজা তেল, আর দিয়ে দিলাম একটু গরম মশলা। এখানে এলাচ আর লবঙ্গ দিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়েছি, ওই জন্য এখন আর আমি কিছু দিলাম না। এখন আমি চালগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি আজ নিয়েছি 1 কেজি চাউল, যেহেতু আমার 2 কেজি মুরগির মাংস আছে সেই জন্য। আমি চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি মাংসটা উঠিয়ে রেখে সেই মশলার মধ্যেই পানিটা গরম করে নিয়েছিলাম। যেহেতু 1 কেজি চাউল নিয়েছি, আমি পানি দিয়ে দিলাম 2 কেজি। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর লবণটা একটু বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি এখন ঢেকে রেখে দিব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে যখন পানিটা শুকিয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এখন আমি মাংসটাকে অ্যাড করে দিব। যেহেতু এর মধ্যে কিন্তু আমি সেই মশলাটার পানি প্রথমেই দিয়েছিলাম, সেজন্য কিন্তু বিরিয়ানিটা বেশি টেস্টি হবে। তো এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু আরও 2টি বিরিয়ানির রেসিপি আছে, সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি এখন দমে বসিয়ে দিব। আর দমে বসানোর ক্ষেত্রে একটা তাওয়ার উপরে চুলার আঁচটা একেবারে কমিয়ে বসিয়ে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানিটা অনেক ভালো হবে, সফট হবে এবং ঝরঝরা হবে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু চালটা সিদ্ধ হয় নাই। এই পর্যায়ে আমি কিছু জিনিস দিব, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা, এখন দিয়ে দিচ্ছি আলু বখারা। আর অনেক বোনের প্রশ্ন থাকে আলু বখারা না দিলে কি হবে, কোনোই সমস্যা নাই, এটা দিয়েছি আমার পছন্দ সেই জন্য। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু পোলাওটা পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি, ঢাকনা সিদ্ধটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। তো ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পরে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা আসলে কেমন হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা অনেক ঝরঝরা হয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।